আসসালামু আলাইকুম এফরিয়াম আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আবারও হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি আজকে তৈরি করব সুটকি তরকারি আর দেখতেই পাচ্ছেন এখানে অতি সাধারণ কিছু উপকরণ নিয়েছি এখানে নিয়েছি সিম আলু তারপর হচ্ছে বেগুন আর এই সবজিগুলো কিন্তু আমাদের প্রত্যেকের অনেক পছন্দের আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা আবার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নিয়ে করে নেবেন আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু কাঁটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা ব্লান্ডার যাকে প্রথমে পেঁয়াজ তারপর রসুন কাঁচামো সুগি সব কিছু একসাথে ব্ল্যান্ডারে প্রেস করে নেব চাইলে আপনারা শিল্পটাও বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই ঝাল আপনারা যেরকম পছন্দ করেন সেই পারেন কোনো সমস্যা নেই আর আমি এখানে একটু বেশি করে কাঁচামরিচ নিয়েছি যারা বাটা মশলা খেতে পছন্দ করে না তারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন কেটে কুচি করে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবারে চলে যাচ্ছি রান্না করতে প্রথমে একটা হাইটে দিচ্ছি উয়ান প্রত্যাপ পরিমাণে রান্নার তেল এবারে দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম মশলার ছুটকি ওই পেস্টটাই এখানে দিয়ে দিচ্ছি আর মশলাটাকে কিন্তু খুব বেশি সময় কষানোর দরকার নেই যেহেতু ছুটকির তরকারি অত বেশি কষাতে হয় না মিনিটকানি কষানোর পর এবারে দিয়ে দিচ্ছি গোড়া মশলা এখানে নিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর সাত মতন লবণ এবারে দিয়ে দিচ্ছি আলু আলু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে ছোলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকটা দিয়ে ঢেকে রাখছি চার মিনিটের জন্য যেহেতু আমি ব্লেন্ডার পেস্ট করেছি ওই জন্য কিন্তু পানি দিয়েছিলাম আপনারা যদি শিল্পটায় বাটেন সেক্ষেত্রে কিন্তু পানি থাকবে না এ পর্যায়ে কিন্তু হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দেবেন ফিরে এলাম চার মিনিট পর এবারে সব খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি আর মশলাটা পুরোপুরি কিন্তু একেবারে কষানো হয়নি এবারেই দিয়ে দিচ্ছি বেগুন এবং শিম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আরও চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর ছোলা রাসটা কিন্তু মিজিয়ামই আছে ফিরে এলাম চার মিনিট পর এবারে সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আরো চার মিনিটের জন্য ঢাক্টা দিয়ে ঢেকে রাখছি আর ছোলা গাছটা কিন্তু মিডিয়ামই আছে ফিরে এলাম চার মিনিট পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি আপনারা যে যে রকম চুল খেতে পছন্দ করেন সেই অনুপাতে পানি দিলে হবে এখানে আমি খুব বেশি পানি দিচ্ছি না আমার এখানে প্রায় দেড় কেজি পরিমাণে সবজি আছে কম বেশি হতে পারে তো আমি এখানে সাড়ে তিনটা পরিমাণে পানি দিয়েছি একটু চুল চুল হবে একেবারে বেশি চুল হবে না ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন আমার আলু সবজি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেখছি কয়েকটা আস্ত যদি পছন্দ হয় তাহলে দেবেন না হলে নেই অনেকে আবার নাকামোচ খেতে অনেক পছন্দ করেন তো ঝাল পছন্দ করলে এর পর্যায়ে সে কিন্তু কাঁচা নাকামোচটাকে ফালি করে দিতে পারেন আরও দুই থেকে তিন মিনিট মতো জাল করে তারপর নামিয়ে নেবো ফিরে এলাম চার মিনিট পর তো একটি পাচ্ছেন সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু খুব বেশি জোল হয়নি একটু মাথা মাখা হয়েছে আর খেতে অনেক মজার হয়েছে শিম কিংবা আলু বেগুন সব কিছুই আমাদের অনেক পছন্দের আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা সবার ভালো লেগেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আলাপে